পরিচর্যা করা যায় আমরা বাচ্চাকে নিয়ে বাড়িতেই আনন্দ করতে পারবো, কিন্তু আমরা শুধুমাত্র এই কথাটার মধ্যে একটা আমি বিশেষভাবে জোর দিচ্ছি, এই জন্য শুধুমাত্র মানে দুবার বাইরে দুধ খাওয়ালাম, একবার ভগ্ন করে বাইরে দুধ খাইয়ে দিলাম, তাহলে কিন্তু আমার মূল্য থাকলো না, মায়েরও কিছু উপকারিতা বেরিয়ে গেল, বাচ্চারও কিছু উপকারিতা বেরিয়ে গেল। শুধুমাত্র ছমাস পর্যন্ত এই 180 দিন শুধুমাত্র বুকের দুধ, এইটা আমাদের মানে স্ট্রিক্টলি মেনটেন করতে হবে একদম, শুধুমাত্র বুকের দুধ, ঠিক আছে? তাহলে বাচ্চা আমার এই রোগগুলো হলো না, বাচ্চার গ্রোথটা ঠিক মতো হলো, বাচ্চার মানসিক বিকাশ ঠিক মতো হলো, এগুলো গেল তো বাচ্চার উপকারিতা। বাচ্চা যখন ইচ্ছা তখন খেতে পারলো, দেরি করতে হলো না, বাচ্চা যেই কাঁদলো মা ঠিক মতো করে বসে দিলে বাচ্চা পেয়ে গেল। মায়ের কি উপকারিতা? মায়ের উপকারিতাও অনেক আছে। মাকে যখন ডেলিভারি হলো মায়ের সঙ্গে বাচ্চার যে যোগ প্লাসেন্টার মাধ্যমে, কোনো মায়ের যদি প্লাসেন্টা আউট হতে দেরি হয়, ওই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে ক্যাঙ্গারু মেথড, বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাকে মায়ের বুকের ওপরে তুলে দেওয়া হয়। বাচ্চা তখন যদি ব্রেস্টফিড সাপ করে তাহলে মায়ের প্লাসেন্টা আউট হতে সাহায্য করে, মায়ের উপকারিতা। তাহলে মায়ের এটা কত বড় উপকারিতা! তারপরে দেখা যাচ্ছে মা তার আমার চিকিৎসক বলে গেছে মায়ের কিছু রোগ হয় না, কিছু কিছু যেমন ইউটেরাসে ক্যান্সার, ব্রেস্টে ক্যান্সার, এইগুলো আমরা এখন মানে ঝুলি ঝুলি দেখা যাচ্ছে, কিন্তু বাচ্চাকে যদি তার একটা বাচ্চা হোক দুটো বাচ্চা হোক যাই বাচ্চা হোক, সে যদি শুধুমাত্র বুকের দুধ খাইয়ে থাকে তাহলে কিন্তু এই রোগের থেকে অনেক আমরা কম সংখ্যায় দেখতে পাবো এই রোগী। তারপরে হচ্ছে মায়ের গর্ভধারণের সময়টাকে পিছিয়ে দেয়, বাচ্চা যদি শুধুমাত্র বুকের দুধ খায় তাহলে কিন্তু এই 6 মাস মা আর গর্ভধারণ ক্ষমতা থাকবে না, মানে মায়ের এইটার যে কত বড় উপকারিতা তাহলে এইটাও আমরা পেয়ে যাচ্ছি। আর একটা দেখতে গেলে আমাদের তাহলে পরিবারের কি উপকারিতা, পরিবারের উপকারিতা হচ্ছে পরিবারকে তিন দিন দুধ কিনে নিলে যোগান দিতে হচ্ছে না, অনেক মানে অর্থনৈতিকভাবে অনেকটাই সুরাহা। শুধু যদি আমার মায়ের যদি একটু পরিচর্যা করি, মাকে যদি সময় মতো জল খাওয়াই, মাকে যদি সময় মতো সুষম খাবার খাওয়াই, তাহলে কিন্তু এইটার থেকে পরিবার রেহাই পাবে। তারপরে বাইরে দুধ তৈরি করতে গেলে আমাকে জল গরম করতে হবে, তার জিনিসপত্র লাগবে সেইগুলোকে ঠিক মতো করে ফোটাতে হবে, বাসনপত্র লাগবে, জ্বালানি লাগবে, এইগুলো গেল পরিবারের তাহলে উপকার আমরা পাচ্ছি। আর কি পাচ্ছি? সমাজ কি পাচ্ছে? সমাজ পাচ্ছে হচ্ছে তার বলবান শিশু, যে শিশু সমাজে বড় হয়ে সমাজকে রক্ষা করবে। বাচ্চা যদি ঠিক মতো করে বুকের দুধ খায় আর আমরা যদি প্রত্যেকটা মাকে, প্রসূতি মাকে যদি আমরা ঠিক মতো করে প্রশিক্ষণ দিতে পারি, যে প্রশিক্ষণ আমাদের হয়েছে, যে প্রশিক্ষণ আশা দিদিদের হয়েছে, সাব সেন্টারে যে দিদিরা থাকে সেই দিদিদের হয়েছে, সেই প্রশিক্ষণ আপনাদেরও হয়েছে, আপনারাও কিছু কিছু জানেন, তাহলে আমরা যদি ঠিক মতো করে সেই বাচ্চাকে দুধ খাইয়ে যেতে পারি, তাহলে এর থেকেও বাচ্চাটা বুদ্ধির উপর হবে,
তার বুদ্ধি প্রখরতা বাড়বে, সে মানে সবল হবে, শারীরিক সবল হবে, মানসিক সবল হবে, বুদ্ধি তার বাড়বে, সেটা হচ্ছে আমাদের সমাজের উপকারী। আরোই মানে মাতৃদুগ্ধ বলতে গেলে শেষ হয় না, মাকে যদি কখন খাওয়াবো বাচ্চাকে, কিভাবে খাওয়াবো, মা কিভাবে থাকবে, কিভাবে খাওয়াবে, মা বুঝবে কি করবে, মা কিন্তু ঠিক বুঝবে, বাচ্চা কাঁদলেই মা ওইটা ওইটা না, কিন্তু মা একটা কাজ করছিল, সে তাহলে মাকে বলতে হবে, মা তুমি এক গ্লাস জল খাও, জামা কাপড়টা ছাড়ো, মাকে এটা শিখিয়ে আগে থেকে যদি আমরা গর্ভবতী অবস্থায় যদি আমরা শিখিয়ে না দিই, মা ওই অবস্থায় কোনো রকমে পা বিঁধে বাধে করে ইয়ে করে বাচ্চাকে ঠিক পজিশন না করে দিয়ে সিচুয়েশন হবে না। কতক্ষণ খাওয়াবো এটা কিন্তু ভীষণ ভীষণ দরকার, একটা মা বাচ্চাকে বুকে দুধ কতক্ষণ খাওয়াবো, একটা মায়ের বুকে দুধের প্রথম মা যা শেষ, এইটা যদি সম্পূর্ণভাবে বাচ্চা যদি না পায়, সেই শেষের দুধটা খেলে হচ্ছে তার মস্তিষ্কের বিকাশ হবে, সে বুদ্ধিমান হবে, সে সমাজের উন্নতি হবে। আমি 5 মিনিট খাইয়ে আমার তরকারিটা পুড়ে যাচ্ছে, দৌড়ে বাচ্চাকে নামিয়ে তরকারিটা আর একটু কিছু করে তারপরে এসে আবার বাচ্চাকে নিয়ে বসলাম, অন্য প্রেসে দুধ দিলাম, কিছুতেই হবে না। অতএব আমাদের এই যে কথাগুলো, এই কথাগুলো শুধু আমার ফলে জানলে হবে না, আমার প্রত্যেকটা মাকে জানতে হবে যে মা তুমি যদি এই এই কাজগুলো, তরকারি ফুলে গেলে সংসারে কেউ দেখুক না দেখুক, খানা ভাত ভাত শুদ্ধ ভাত খাবো সেদিন ঠিক আছে, কিন্তু মাকে একটু পরিবারের থেকে সাহায্য করতে হবে, মাকে একটু সময় একটু ছাড়তেই হবে। তাহলে একটা বুকের দুধ মানে সম্পূর্ণ প্রথম মা যা শেষ, প্রথমটায় থাকে জলীয় ভাগ বেশি, মানে শরীর শরীরে যত রকম জলের চাহিদা প্রথম স্তরে দুধে বাচ্চা সম্পূর্ণ হয়ে যায়, ওই জন্য কি বলছে যে বাচ্চাকে বাইরে জল বন্ধ করতে